একশো পাঁচ টাকা থেকে পাঁচ টাকা বাদ দিলে কত থেকে ষাট টাকা বাদ দিলাম পঁচানব্বই ডিয়া পঁচানব্বই ডিয়া হইলো না ভাই না তাহলে ভাই পাইলাম না হ্যাঁ পাইলাম না আমার আমার একশো একশো পাঁচটাই থাকবো

সঠিক উত্তর হয় একশো পাঁচ টাকা থেকে পাঁচ টাকা বাদ দিলে কত থাকে ওটা সঠিক